একটি নতুন গল্প শোনার আমন্ত্রণ জানাচ্ছি মন্দর্পণের পক্ষ থেকে। আজকের গল্পের নাম প্রতিবিম্ব, কলমে অরুণিমা ব্যানার্জি এবং কণ্ঠে ইমন। ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন, তার আগে পেজটা যদি সাবস্ক্রাইব করা না থাকে দেন ডু লাইক সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, বেল আইকন প্রেস করুন আমাদের আরও আপডেট পাওয়ার জন্য, আর কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো বা কোনো প্রশ্ন থাকলেও করতে পারেন। অনুরাধা এক প্রকার কাঁপতে কাঁপতে অপরাধীদের শনাক্ত করল। সেই সব পৈশাচিক মুখগুলোর সম্মুখীন আবার করে হতে হলো অনুরাধা বা অনুকে। রাগে দুঃখে গা ঘিন ঘিন করছিল অনুর। বাড়ির পথে থানা থেকে ফেরার সময় কেমন যেন অনুকে দেখাচ্ছিল, কিছু একটা বিড়বিড় করছিল মনে মনে। ওর মা বাবা সব সময় মেয়েকে আগলে রেখেছেন, এক মুহূর্তের জন্য কাছছাড়া করছেন না। তবুও ভাগ্য যা শাস্তি দেওয়ার তা তো দিয়েই দিয়েছে ওই মিষ্টি মেয়েটাকে। বাড়ি ফিরে দরজা বন্ধ করে নিজেকে আটক করল অনু। এই সময় যাকে সবচেয়ে বেশি আশা করেছিল সেই বিপ্লবী সবার আগে সরে গেল। দিনে দিনে মেয়েটি যেন কেমন হয়ে যেতে লাগলো, এক প্রকার ভেঙে পড়া জীবন্ত লাশ। কিন্তু কেন তার এই করুণ অবস্থা, কি এমন ঘটেছিল তারপরই বা কি হলো তার? যৌথ পরিবারে বড় হয়েছে অনুরাধা, সকলের কড়া শাসনে। কোনো বাড়ির অমতে সে একটাও কাজ করবে সে ভাবাই যায় না। তবে তুতো ভাই বোন সবাই মিলে বেশ হইচই করেই কাটত তার। অনুরাধার বাড়ির মানুষজন কিন্তু ভীষণ গোড়া ধরনের, কোনো বাচালতা চলবে না ওই বাড়িতে। উচ্চ মাধ্যমিক পাশ করবার পর অনুকে অবশ্যই গার্লস কলেজেই বিএ অনার্স নিয়ে ভর্তি করানো হয়। এমনকি তাকে কলেজে দিতে যাওয়া নিতে যাওয়া সবটাই তার এক তুতো দাদা করত। কলেজে ঠিক অনুর মতোই আর এক বাড়ির কড়া অনুশাসনে বড় হওয়া মেয়ে রিনাকেও তার দাদা বিপ্লব ছাড়তে আসত, তবে তা মাঝে মাঝে। ঘটনাচক্রে অনুরাধা আর রিনা ওরা খুব ভালো বন্ধু হয়ে ওঠে একে অপরের। রিনার দাদা অনুকে খুব পছন্দ করত, আর অনুও করত মনে মনে, তবে লজ্জা পেত খুব মনের কথা বিপ্লবকে জানাতে। রিনা ওদের মিডল পার্সন হয়ে ব্যাপারটা সেট করবার জন্য অনুর দাদার হেল্প নেয়। যেহেতু ছেলেটি অর্থাৎ বিপ্লব ভদ্র ভালো এমএসসি করেছে কেমিস্ট্রিতে, তাও আবার ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে, সব শুনে অনুর দাদা অতনু আর না করল না, বরং এক জম্পেস প্ল্যান বানিয়ে বিপ্লব আর অনুর লাভ স্টোরিটার সূত্রপাত ঘটালো। যেহেতু তুতো দাদার সাপোর্ট ছিল তাই বাড়ির দিকটা ভালোই ম্যানেজ হয়ে যেত। বিপ্লবকে আস্তে আস্তে খুব ভালোবেসে ফেলল অনু। তবে কিছু জিনিস অনুর ভালো লাগতো না, তবু বিপ্লবের জন্য অনু শান্তি বজায় রাখতে সব মেনে নিত। যেমন বিপ্লব বড্ড ডমিনেটিং ছিল, সবসময় অনুরাধার দোষ ধরত। এমনকি অনুরাধা এক প্রকার দিনে দিনে বিপ্লবের হাতের পুতুল হয়ে উঠল। সে যা বলে যেমন বলে অনু তা অক্ষরে অক্ষরে পালন করতে লাগল। অনু কেমন সাজবে, কি করবে, কার কার সাথে মিশবে, ইচ অ্যান্ড এভরিথিং ওয়াজ কন্ট্রোলড বাই বিপ্লব। যেহেতু ছেলেটি ওপর থেকে ভালো ছিল তাই আস্তে আস্তে অনুরাধার বাড়ির লোকজনও সব মেনে নিল। পাল্টি ঘর তাই আরোই অসুবিধা ছিল না।
দেখতে দেখতে দু বছর ঘুরে গেল। বিপ্লব পিএইচডি তখনও করছে, আর তার সাথে বাড়িতে তার কোচিং ক্লাস খুব রমরমিয়ে চলছে। তার উপর বিপ্লবের বাবার ব্যবসাও সেই দেখছে। এদিকে সবে বিয়ে ফাইনাল এক্সাম দিয়ে বাড়িতে এখন অনু ঘরকন্যার কাজ শিখতে ব্যস্ত, আর পাশাপাশি টুকটাক কম্পিউটারটাও শিখছে বাড়িতে ম্যাডাম রেখে। হ্যাঁ, বছর ঘুরেছে দুই চক্কর ঠিকই, কিন্তু আজও বিপ্লবের দাপট তো কমেনি, উল্টে বেড়েইছে। সব কিছু হাসি মুখে সহ্য করে চলেছে অনু, ভালোবাসে সে, তাই বিপ্লবের কড়া মেজাজটাও অনুর কাছে অমৃতের সমান। বিপ্লব এদিকে অনুর সাথে সম্পর্কে থেকে অনুকে শাসনে রাখলে এগুলো কী হবে? বিপ্লব আদতে ছিল বড়ই স্বার্থপর, নিজেরটা খুব ভালো বুঝত। অনু সে কথাও খুব ভালোই বুঝত, তবে দুই বাড়ি যখন ব্যাপারটা জেনে মেনে নিয়েছে তখনই টুকটাক অসুবিধাগুলো উপেক্ষা করতে পারাই যায়, সেটাই ভাবত অনু। আসলে যখন কোনো মেয়ে নিজের সবটুকু উজাড় করে কোনো ছেলেকে ভালোবাসে, তখন সিঁথিতে সিঁদুর না উঠলেও যে মনে মনে স্বামীর জায়গাটা যে শুধু সেই ছেলেটাই অর্জন করেছে তা বলাই বাহুল্য। দুই বাড়ি এবার ঠিক করলো আশীর্বাদটুকু সেরে রাখবে, একটা ভালো দিন দেখে তা সম্পন্ন হলো ভালোয় ভালোয়। বিপ্লব খুব ব্যস্ত থাকায় একেবারেই সময় দিতে পারতো না তেমনভাবে অনুকে। অনুর অনেক সাধ্য সাধনার পর অবশেষে একটা দিন ঠিক করে দুজনে একটু বেরোলো একসাথে সময় কাটাবে বলে। বিয়ে ঠিক হয়ে গেছে, তাই বাড়ির লোকও বিপ্লবের ওপর ভরসা রেখে ছাড়তে কোনো অসুবিধা জানাতো না। ওরা দুজনে একসাথে বেশ ভালোই সময় কাটালো পার্কে। ফেরার পথে দুজনের একটু কথা কাটাকাটি হওয়ার কারণে বিপ্লব কেবল একটি ট্যাক্সিতে তুলে দিয়ে বেরিয়ে যায়। অনুর চোখের জল কিছুতেই বাঁধ মানছিল না তখন, কিন্তু অনু ভাবতেও পারেনি কোনো এক চরম সর্বনাশ ঘটতে চলেছে তার। দৈত্য পিশাচ সম ওই ট্যাক্সি চালক অনুকে একা পেয়ে এক নির্জন জায়গায় নিয়ে গিয়ে তার সঙ্গী সাথীদের ডেকে অনুর জীবনের সেই চরম সর্বনাশটা ঘটালো। তারপর অনুর কিছুই মনে নেই, নিজেকে সে খুঁজে পেল হসপিটালের বেডে, জ্ঞান ফিরতে টের পেল এক অসহ্যকর যন্ত্রণা তার সারা শরীরে, আর সামনে বাড়ির লোকজন। সে কিভাবে হসপিটালে গিয়ে পৌঁছালো তা সে জানে না, কিন্তু তারপর যা যা হলো তা সে স্বপ্নেও ভাবতে পারেনি। যে যৌথ পরিবারে সে বড় হলো সেই পরিবার কলঙ্কের ভয়ে ওদের আলাদা হতে বাধ্য করল। বাবা মা অনু ওরা তিনজন আলাদা ফ্ল্যাটে শিফট করল। পুলিশ কেস চলে, অপরাধীদের খুঁজে বের করা সব কিছু মিলিয়ে একটা ঝড় তো চলছিলই, তারপরেই আরও মারাত্মক দুর্যোগ ঘনিয়ে এলো। বিপ্লবের বাড়ি থেকে বিয়েটা ভেঙে দিল। বিপ্লব নিজেই চাইল না কলঙ্ক লেগে যাওয়া মেয়েকে সামাজিক মর্যাদা দিয়ে বাড়ির বউ করে নিয়ে আসতে। সব সম্পর্ক, এতদিনের ভালোবাসা সব ভুলে গেল বিপ্লব। নামের গুণ কিন্তু তার মানবিকতায় একটু প্রকাশ পেল না। অনুরাধার সবচেয়ে
বেশি প্রয়োজন ছিল বিপ্লবকে। কিন্তু সেই ভালোবাসার মানুষটার সরে যাওয়ার ধাক্কা সহ্য করতে পারল না ও। মারাত্মক এক ট্রমার মধ্যে দিয়ে চলে গেল। অপরাধীরা সাজা পেল ঠিকই, কিন্তু অনু মানসিকভাবে এতটাই ভেঙে পড়ল যে তাকে নিয়ে তার মা বাবা বাধ্য হলেন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যেতে। ডক্টর ঘোষ ট্রিটমেন্ট শুরু করেন অনুর। অনু বারবার চেষ্টা করে বিপ্লবের সাথে যোগাযোগ করার, কিন্তু বিপ্লব তাকে সব জায়গা থেকে ব্লক করে দেয়। ডক্টর ঘোষ অনুকে কাউন্সেলিং করতে করতে ওর মনের কষ্টগুলো শুনতে শুনতে কেমন যেন মায়া পড়ে যায় মেয়েটার উপর। ডক্টর ঘোষ একজন বিপত্নিক, তবে মানুষ হিসেবে খুব উদার, স্বনামধন্য ডাক্তার। উনি বহু মানসিকভাবে শেষ হয়ে যাওয়া ব্যক্তিদের পুনরায় জীবন শক্তিতে, জীবনের মূল স্রোতে ফিরিয়ে এনেছেন, এটাই ওনার কাজ। তবে অনুরাধাকে তিনি সুস্থ করে তুলতে যবে থেকে ব্রতী হয়েছেন, উনি কেমন যেন ধীরে ধীরে অনুরাধাকে ভালোবেসে ফেলেন। উনি অনুরাধার থেকে বেশ অনেকটা বড়, মোটামুটি 10 বছরের। তাতে কি, ভালোবাসাটা খাঁটি হওয়াটা মূল সত্য। উনি কিন্তু অনেক উন্নত মনের মানুষ, তাই ওনার চোখে অনু আজও পবিত্র। অনু নিজের জীবনের চরম সময় একজন ভালো বন্ধু হিসাবে মিস্টার ঘোষকে পেয়ে সত্যিই ধন্য। তাই যখন বিয়ের প্রপোজালটা এলো ওনার তরফ থেকে, অনু এই ভালো বন্ধুটিকে হারাতে না চেয়ে এক কথায় রাজি হয়ে যায়। অনুর বাবা মাও এমন জামাই পেয়ে সুখী এবং নিশ্চিন্ত। খুবই কেয়ারিং, আন্ডারস্ট্যান্ডিং, ফ্রেন্ডলি মানুষ যে অনু পেতে পারে তাও জীবনের এই সময়ে তাও স্বপ্নেও ভাবতে পারেনি। ওদের বিয়ে হলো, হ্যাঁ সেই যৌথ পরিবারও আবার আস্তে আস্তে ওদের মেনে নিল। দেখতে দেখতে 3টে বছর কেটে গেছে, ওরা এখন খুব সুখে সংসার করছে। ওদের কোলে এসেছে একটা ছোট্ট ছেলে, নাম তার টুবাই। অনু এখন মহিলা কমিশনে কাজ করে এক প্রতিবাদী নারী, যে সব সময় মেয়েদের জন্য লড়াইয়ে ব্রতী। মিস্টার ঘোষও তার প্র্যাকটিস ভালোভাবেই চালাচ্ছেন। একদিন সন্ধেতে দুজনে প্ল্যান করলো ক্যান্ডেল লাইট ডিনারে যাবে। টুবাইকে তার দাদু দিদার কাছে রেখে দুজনে বেরিয়ে পড়ল। তবে ডিনারটা তাদের হলো না। তারা এক নিগৃহীতা বা ভিকটিমকে উদ্ধার করে এখন ছুটছে হাসপাতালে। যে ঘটনা একদিন অনুর জীবন লণ্ডভণ্ড করে দিয়েছিল, সেই ঘটনার শিকার আজ এই মেয়েটি। সি ইজ ব্রুটালি রেপড। তার কাছে থাকা ব্যাগ থেকে যা নথিপত্র পাওয়া যায় সেই দেখে বাড়িতে খবর যায়। হসপিটালে এসে উপস্থিত হন তার স্বামী। আজ বহু বছর পর অনু আবারও মুখোমুখি হল সেই বেইমানটার। হ্যাঁ, বিপ্লব, হি ইজ দ্য হাজব্যান্ড অফ দ্যাট ভিকটিম। ভগবানের একই কর্মযোগ, ভাগ্যের একই পরিহাস। হ্যাঁ, এটাই বোধহয় কর্মের প্রতিফলন, সময়ের জবাব, যা আজ অক্ষরে অক্ষরে পেল বিপ্লব।